I wake up, I feel cozy, yeah. Can you hold up? Don't need no coffee yet. আসসালামু আলাইকুম, লুবনার লাইফ স্টোরিতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চলে আসলাম একটা কেকের রেসিপি নিয়ে, জেব্রা কেক বা ডোরা কেক যে নামে আপনারা চিনেন, আমি ওই কেকটা তৈরি করে আপনাদের কাছে দেখাচ্ছি। আমি এখানে তিনটা ডিম নিয়ে নিছি, হাফ কাপ তেল নিয়ে নিলাম, বেকিং সোডা, বেকিং পাউডার, অরেঞ্জ এসেন্স, কোকো পাউডার, দুধ এবং কি চিনি, আর এক কাপ ময়দা। আমি সব কিছু একসাথে রেডি করে নিলাম। আমি এখন কেকটা তৈরি করাতে লেগে যাচ্ছি। আমি এখানে ডিমটাকে আলাদা করে নিলাম, সাদা অংশ আর কুসুমটা, তিনটা ডিমে। আমি সাদা অংশের সাথে চিনিটা অ্যাড করে দিচ্ছি, যে যেরকম স্বাদ চিনি পছন্দ করেন, মিষ্টি পছন্দ করেন, ওই হিসাবে আপনারা চিনিটা অ্যাড করবেন। ডিমের সাদা অংশের সাথে চিনিটা ভালোভাবে আপনার ব্লেন্ড করে নিতে হবে। আমি খুব ভালো করে ব্লেন্ড করে একটু পরে আসতেছি। আমি ডিমের সাদা অংশটা ভালোভাবে বিট করে নিছি। আমি এখন তেলটা দিয়ে দিলাম, হাফ কাপ তেল। আমি আবারও একটু বিট করে নিচ্ছি সাদা অংশের সাথে তেলটা। আমি এই চামচের অনুযায়ী আমি বেকিং পাউডার, বেকিং সোডাটা অ্যাড করব। আমি ছোটো চামচে 2 চামচ বেকিং পাউডার দিলাম, 1 চামচ বেকিং সোডা দিলাম। আমি এখন অরেঞ্জ ফ্লেভারটা অ্যাড করে দিচ্ছি। আমি এই চামচে 2 চামচ দিব অরেঞ্জ ফ্লেভারটা। সব কিছু আমি ভালোভাবে আবার একসাথে মেখে নিচ্ছি। একসাথে সব কিছু মিক্স করা হয়ে গেছে। আমি ময়দাটাকে একটু চেলে নিব। ময়দাটা আমি একটু চেলে নিচ্ছি। ময়দাটা অ্যাড করে দিলাম ডিমের সাদা অংশের সাথে, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ময়দাটা আমার ভালোভাবে মিক্স হয়ে গেছে। আমি এখন আস্তে আস্তে দুধটা অ্যাড করব। অল্প অল্প করে দুধটা অ্যাড করে দিচ্ছি, একসাথে বেশি দেওয়া যাবে না। ডোটা মোটামুটি করা হয়ে গেছে। আমি এখন ডিমের কুসুমটা অ্যাড করে দিব এটার সাথে। আমি ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি।
কুসুমটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এখানে কেকের ডোটা দুই ভাগে ভাগ করে নিব, যেহেতু আমি জেব্রা কেকটা তৈরি করতেছি। আমার একটা পাশে ডোতে আমি কোকো পাউডার অ্যাড করব। আমি এক পাশের ডোতে এক চামচ পরিমাণ কোকো পাউডার অ্যাড করে দিচ্ছি। কোকো পাউডারটা আমি অবশ্যই চেলে দিব, যাতে কোনো দানা দানা অবশিষ্ট না থাকে। চালা হয়ে গেলে ভালোভাবে মিক্স করে নেবেন আপনারা কোকো পাউডারটা। আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে আমার ডোটা মিক্স হয়ে গেছে। আমি এখন কিভাবে জ্যাবরা কেকটা তৈরি করা হয় সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। আমি যে পাতিলে কেকটা বসাবো আমি পাতিলটা তৈরি করে নিচ্ছি আগে। আমি পাতিলে কিছু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে আমি পাতিলের নিচে পেপারটা বসাই দিব। আমি পেপারের উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে কেকের গায়ে থেকে কাগজটা পরে উঠে যায়, না হলে আটকিয়ে থাকে। এখন আমি আপনাদেরকে জেব্রা কেকের ডিজাইনটা করে দেখাচ্ছি কিভাবে আমি করব। প্রথমে আমি সাদা লেয়ারটা দিয়ে দিলাম। অন্য একটা চামচ দিয়ে আমি চকলেট ফ্লেভারের লেয়ারটা দিয়ে দিচ্ছি। কীভাবে দিচ্ছি খুব ভালোভাবে দেখবেন অবশ্যই খেয়াল করে। ঠিক একইভাবে আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। সব কয়টা লেয়ার আমি একেভাবে দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সব কটা লেয়ার দিয়ে দিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন খুব ভালোভাবে কিভাবে হচ্ছে। ঠিক একইভাবে সব কটা লেয়ার দেওয়া হয়ে গেছে আমার। আমি এখন ডিজাইনটা করে দেখাচ্ছি কীভাবে জ্যাবরা কেকের ডিজাইনটা হচ্ছে। খুব ভালোভাবে খেয়াল করেন আপনারা, তাহলে বুঝতে পারবেন। একটা শলা নিয়ে নিলাম আমি, আমি ডিজাইনটা করতেছি প্রথমে। আপনারা খুব ভালোভাবে খেয়াল করেন, আমি ডিজাইনটা যেভাবে করতেছি সেম একইভাবে করবেন, খুব সুন্দর ডিজাইনটা হয়ে যাবে। আমার ডিজাইনটা করা হয়ে গেছে, দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা ডিজাইন আসছে। আমি এখন কেকটা ব্রেকে বসাই দিব। আমি চুলায় করে দেখাচ্ছি, কারণ সবাই বাসা তো আর ওভেন থাকে না, চুলাতেও করতে হয়। কেকটাকে আমি একটু ঝাঁকি দিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে সেট হয়ে যায়। আমি এখন কেকটাকে ব্রেকের জন্য বসাই দিচ্ছি। আমি পাতিলটাকে আপনার 5 মিনিট প্রিহিট করে নিচ্ছি। কেকটা আমি এখন ঢেকে দিচ্ছি। আমি পাতিলের ঢাকনাটা দিয়ে দিব, যাতে কোনো বাতাস বাইরে না আসে। প্রথমে 5 মিনিট একদম হাই হিটে আপনারা আগুনটা দিবেন।
এপাশে আমি কাপকেকগুলো তৈরি করে নিচ্ছি। কেকটা আমার ব্রেক হচ্ছে, বেশিক্ষণ সময় লাগবে না, 30 থেকে 35 মিনিট লাগবে, এর ভিতরে ব্রেক হয়ে যাবে। মোটামুটি ফুলে আসছে কেকটা। কেকটা আমার ব্রেক হয়ে গেছে, আমি একটা শলা ঢুকিয়ে দেখতেছি ভিতরে পারফেক্টলি হয়েছে কিনা। হ্যাঁ, আমার কেকটা ব্রেক হয়ে গেছে, শলাটা একদম স্মুথ বের হয়ে আসছে। আমি এখন নামিয়ে নিব কেকটা। কেকটা নামিয়ে নিলাম আমি। আমি এপাশে কাপ কেকগুলো বসাই দিব। ঠিক একইভাবে এই কেকটা হতে সময় লাগবে না, 10 মিনিটের ভিতরে কেকগুলো হয়ে যাবে। খুব অল্প সময় লাগে কাপ কেক হইতে। এটাতে খুব অল্প হিটে আগুন দেওয়া লাগবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ডেকে দিচ্ছি, কেকগুলো হতে থাকুক। আমার জেব্রা কেকটা খুব পারফেক্টলি হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা পারফেক্ট হয়েছে কেকটা। আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে, খুবই সফট একটা কেক হয়েছে। আপনারা দেখে বুঝতে পারতেছেন কতটা সফট হয়েছে কেকটা, এবং কি ভিতরের ডিজাইনটা প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবে আসছে। এই যে দেখেন, প্রত্যেকটা লেয়ার আলাদাভাবে বোঝা যাচ্ছে। খুবই সফট। কাপকেকগুলো হয়ে আসতেছে, অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, আরও কিছুক্ষণ সময় লাগবে, 2 থেকে 3 মিনিট। কাপকেকগুলো হয়ে গেছে, আমি এখন একটা শলা ঢুকিয়ে দেখতেছি ভিতরে ভালোভাবে পারফেক্টলি হয়েছে কিনা। হ্যাঁ, আমার কেকটা খুব পারফেক্টলি হয়ে গেছে সবগুলো কেকে। আমি এখন নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। খুবই সুন্দর পাপি হয়েছে ভিতরে। আর কাপকেকগুলো আপনারা দেখেন, খুবই সফট, খুবই পারফেক্টলি হয়েছে দুইটা কেকে আমার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।